ফের উত্তপ্ত জম্মু এবং কাশ্মীর। ভারতীয় সেনা জোড়া সাফল্য, মাত্র 48 ঘন্টায় নিরাপত্তা বাহিনীর হাতে মৃত্যু হল বেশ কয়েকজন পাক মদতপুষ্ট জঙ্গির, উদ্ধার প্রচুর অস্ত্র শস্ত্র। এখনো চলছে অপারেশন, তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট একটি রিকোয়েস্ট যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দক্ষিণ কাশ্মীরে জঙ্গি দমনে বড় সাফল্য পেল যৌথ বাহিনী, মাত্র 48 ঘন্টার মধ্যে 6 জন জিহাদিকে নিকেশ করলো তারা। পরপর 2 দিনে একজোড়া অভিযান চালায় বাহিনী, তাতেই মিলল সাফল্য। এখনও গোটা এলাকা ঘিরে চলছে তল্লাশি অভিযান। মঙ্গলবার দুপুরে পুলওয়ামার এনকাউন্টার শুরু হয়। সূত্র মারফত খবর পেয়ে পুলওয়ামার হরকিপোরো এলাকায় হানা দিয়েছিল যৌথ বাহিনী। ঘাঁটি ঘিরে ফেলে সন্ত্রাসবাদীদের আত্মসমর্পণ করতে নির্দেশ দেয় বাহিনীর সদস্যরা, কিন্তু তাতে কান দেয়নি তারা। বদলে এলোপাথাড়ি গুলি ছুটতে থাকে, পাল্টা জবাব দেয় জওয়ানরা। দীর্ঘক্ষণ গুলির লড়াই, খতম হয় 4 জন জঙ্গি, উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। অন্যদিকে সোমবার সন্ধ্যেই জাইনেপোরা এলাকায় এনকাউন্টার শুরু হয়েছিল। বেশ খানিকক্ষণ গুলি লড়াইয়ের পর সন্ধ্যায় এক সন্ত্রাসবাদী খতম হয়। এরপর গভীর রাতে অন্ধকার আবহাওয়ার জন্য খানিকক্ষণ বন্ধ ছিল এনকাউন্টার। ভোরে বেলা ফুটতে ফের শুরু হয় গুলির লড়াই, সেখানে আরও এক জঙ্গি খতম হয়। নিহত জঙ্গিদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র মিলেছে বলে খবর। প্রসঙ্গত গত কয়েক মাসে কাশ্মীরে বিচ্ছিন্ন হামলা চলছে। জঙ্গিরা কখনো তাদের টার্গেট স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, তো কখনো টহিলদের জওয়ানরা। অনন্তনাগ জেলার একটি মসজিদে প্রার্থনা সেরে ফেরার পথে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন পুলিশের এক আধিকারিক। 19 অক্টোবর বিজয়বেহরা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ইন্সপেক্টর আশরাফ ভাটকে বিজয়বেহরার সাব ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলওয়ামা জেলার লেথো পোড়ায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে মোতায়েন ছিলেন আশরাফ ভাট। জঙ্গিরা তাকে বাড়ির সামনে গুলি করে। ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে আততায়ীদের সন্ধানে তল্লাশ শুরু হয়। পদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে জম্মু কাশ্মীরের পুলিশের আধিকারিকরা। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং ফের জম্মু কাশ্মীরে জোড়া সাফল্য, মাত্র 48 ঘন্টায় খতম হলো 6 জন পাক মদতপুষ্ট জঙ্গির। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।